14 বছর পর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়, আজ রাজধানীতে নিরাপত্তা জোরদার। ঘটনার পর গ্রেনেডের উৎস সন্ধান করতে গিয়েই বেরিয়ে আসে ষড়যন্ত্রকারীদের নাম। তদন্তকারী যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা মুক্তি হান্নান এই ঘটনার ব্যাপারে স্বীকারোক্তি করার পরেও তার জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করার নাই। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে আরো আগেই শেষ হতো বিচার কাজ, মত বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা, এই কেউ কিন্তু এর দায় এড়াতে পারেন না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমি মো এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রত্যাশা আওয়ামী লীগের, রায় ভিন্ন খাতে নিতে বিএনপিকে জড়ানোর অভিযোগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক, আজ তাকে দেখবেন 5 সদস্যের মেডিকেল বোর্ড। কাল্পনিক মামলার বৈধতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ, সংবাদ সম্মেলন করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হট্টগোল। এবং অব্যাহত লোকসানে ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে পাট চাষ, ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি, সরকারি প্রণোদনা দেওয়ার তাগিদ। চোদ্দ বছর পর বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হবে আজ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড মামলায় তৎকালীন মহিলা লীগ সভাপতি আইভি রহমান সহ 24 জন নিহত হন। দলীয় সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আহত হন অসংখ্য নেতাকর্মী। পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহিদ নুরুদ্দিনের আদালতে এই রায় ঘোষণা করা হবে। রায়ে দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। আসামিরা খালাস পাবে বলে মনে করছে বিবাদী পক্ষ। রায়কে কেন্দ্র করে অস্থায়ী আদালতে চারপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা চেকপোস্ট বসিয়ে গাড়ি মোটরসাইকেল তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিচারিক কার্যক্রম শেষে গত 18 সেপ্টেম্বর এই মামলায় রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন বিচারক। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আদালতে পাঠানো হচ্ছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আইন শৃঙ্খলা বাহিনী। জেলখানা থেকে মাইক্রোবাস ও পুলিশের কাভার্ড ভ্যানে করে আনা হচ্ছে তাদের। কিছুক্ষণের মধ্যে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্থাপিত বিশেষ আদালতে তাদের আনা হবে। এই মুহূর্তে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এলাকায় রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার মোট দুটি মামলা হয়, একটি বিস্ফোরক আইনের মামলা আর একটি হচ্ছে হত্যা মামলা। এই দুটি মামলারই আজকে রায় ঘোষণা করবেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন। আমরা যেমনটি দেখে থাকি যে এই মামলার বিচারক আসেন আদালতে 10:30টার দিকে, অর্থাৎ আমরা বলতে পারি যে 10:30টার পরেই মূলত এই মামলার রায় ঘোষণা শুরু হবে। যদিও যেহেতু আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করার একটি নিয়ম রয়েছে, যার কারণে আসামিদেরকে, যে সমস্ত আসামি কারাগারে রয়েছেন তাদেরকে আদালতে উপস্থিত করার পরে বিচারক আসলেই এরপরেই মূলত রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। তো আমরা এখানকার আইন সংশ্লিষ্ট যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এরই মধ্যে যে 31 জন আসামি কারাগারে রয়েছেন লুৎফুজ্জামান বাবর সহ তাদেরকে আনানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে তারা কারাগার থেকে রওনা দিয়েছেন, হয়তো আর ঘন্টা খানেকের মধ্যেই তারা আদালতে এসে উপস্থিত হবেন। তো 2004 সালের 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনা ঘটে, যে ঘটনাটি আসলে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ থেকে তো বলা হয়েছে যে তাদের সপক্ষে 225 জন সাক্ষ্য দিয়েছেন, যাদের ভিত্তিতে এই মামলার যে 49 জন আসামি, যে 49 জন আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। যদিও আমরা দেখেছি যে এই মামলায় মোট 22 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তারা বলেছেন তারা গ্রেনেড হামলা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি ঘটনার সাথে তারা জড়িত বলে 22 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে তারেক রহমান, মাওলানা তাজউদ্দিন সহ 18 আসামি এখনো পলাতক রয়েছেন। তো পলাতক আসামির পক্ষে সাধারণত তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করতে পারে না, যদিও রাষ্ট্রপক্ষ থেকে তাদের পক্ষে মামলা পরিচালনা করেছে এইখানে। তো এই মামলাটি 2004 সালের 21 আগস্ট হওয়ার পরে প্রায় 14 বছর 49 দিন পর আজকে মূলত এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। আমরা আশা করছি যে 10:30 বা 11:30 দিকে এই মামলার রায় ঘোষণা করবেন। আমরা দেখেছি যে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আদালতের সামনেও ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে। যদিও রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী এখনো আদালতে উপস্থিত হননি এবং আসামি পক্ষের কোনো আইনজীবী এখনো আদালতে উপস্থিত হন নাই। তো আমরা আশা করছি যে বেলা 10:30 সকাল 10:30 অথবা 11:00 নাগাদ এই মামলার রায় ঘোষণা শুরু হবে। রায় ঘোষণা শুরু হলেই আমরা আপনাদেরকে জানাতে পারব। তো এই ছিল পুরনো কারাগারের বিশেষ জজ আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। মৌ, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হবে আজ। রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। এ পর্যায়ে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে আফজাল হোসেনের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 24 জন, আহত হন বহু মানুষ। এ ঘটনার পরদিন রাজধানীর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তদন্তের নামে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার নোয়াখালীর সোনাইমুড়ির জজমিয়া নামে একজনকে আটক করে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে গ্রেনেড হামলার স্বীকারোক্তি আদায় করার ঘটনা নাটকীয়তার জন্ম দেয়। গণমাধ্যমে জজমিয়ার আসল পরিচয় বেরিয়ে এলে থমকে যায় এই মামলার তদন্ত। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও শুরু হয় এই মামলার তদন্ত। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে 2008 সালের 9 জুন জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 22 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। শুরু হয় বিচার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আদালতের নির্দেশে আবারও অধিকতর তদন্ত হয় আলোচিত এই মামলার। মুফতি হান্নান আবারও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে হামলার নেপথ্যে বিএনপি নেতা পলাতক তারেক রহমানের নাম উঠে আসে। তদন্ত শেষে 2011 সালের 3 জুলাই তারেক বাবর সহ আরো 30 জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। 2012 সালের 18 মার্চ শুরু হয় দ্বিতীয় দফায় বিচার কাজ। হাওয়ানে মিটিং এ শরীক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব। বিচার চলাকালে মামলার অন্যতম আসামি মুফতি হান্নান সহ 3 জনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হলে বিচার থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। 49 জন আসামির মধ্যে বাবর সহ 31 জন আসামি কারাগারে আছেন, তারেক সহ পলাতক রয়েছেন 18 জন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে 225 জন ও আসামি পক্ষে 12 জন সাক্ষ্য দিয়েছেন। এতে সময় লাগে 119 কার্যদিবস। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। সে হামলার সঙ্গে জড়িত ছিলেন দেশি বিদেশি 5টি জঙ্গি সংগঠন। এর পরিকল্পনা হয় তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়, হাওয়া ভবন, বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর ধানমন্ডির বাসাসহ 10টি স্থানে। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তিরও প্রত্যাশা করেন রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় গ্রেনেডের উৎস সন্ধান করতে গিয়েই পেছনের ষড়যন্ত্রকারীদের নাম বের হয়ে এসেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। এ কারণেই আসামি করা হয়েছে তাদের। 21 আগস্টের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনার দায় তৎকালীন সরকার এড়াতে পারে না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় পরের দিন মতিঝিল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হলেও শুরু থেকেই ছিল তদন্তে গাফিলতি ও উদ্দেশ্যমূলকভাবে মামলা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা।
ঘটনার পরই তদন্ত ভার যায় গোয়েন্দা পুলিশের হাতে। তবে তদন্তের কুলকিনারা না হওয়ায় দায়িত্বভার দেওয়া হয় সিআইডি কে। মূলত তখন থেকে শুরু হয় তদন্তের নামে নানা তালবাহানা। সিআইডি কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান মিলে জজমিয়া নামে এক ভবঘুরে যুবককে গ্রেফতার করে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার দায় স্বীকারে বাধ্য করে। তো যদি এইভাবে স্বীকারোক্তি না দেস তোর নামে 4-5টা ঢাকা শহরে মার্ডার কেসের মামলা দেখা যায়, তোর আমরা খরচ পাই দেয়া দিন। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও শুরু হয় তদন্ত। বের হয়ে আসে জজমিয়ার বিষয়টি। ঘটনার দিন নোয়াখালীর সেনবাগে অবস্থান করলেও গ্রেনেড হামলার মিথ্যা দায় মাথায় নিয়ে 5 বছর জেল খাটার পর মুক্ত হন জজমিয়া। 22 জঙ্গি সদস্যকে আসামি করে দেয়া হয় অভিযোগপত্র। মামলার 61 সাক্ষী হয়ে যাওয়ার পর 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও ঘুরে মামলার মোড়। পুনরায় তদন্তের আদেশ দেন আদালত। দীর্ঘ তদন্তের পর তারেক রহমান, হারিস চৌধুরী সহ আরও 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করা হয় তাদের। হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেয় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান। হাওয়ানে মিটিং এর শরীক ছিল তারেক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিস চৌধুরী এবং 2011 সালের 3 জুলাই দেয়া হয় মামলার সম্পূরক অভিযোগপত্র। তদন্তকারী যারা ছিলেন তৎকালীন সময়ে, তারা মুফতি হান্নান এই ঘটনার ব্যাপারে স্বীকারোক্তি করার পরেও তার জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করার নাই। বর্ধিত তদন্তের সময় গ্রেনেড কীভাবে কোথা থেকে এসেছে সেগুলা বেরিয়ে আসে এবং এটা ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের নামধাম বেরিয়ে আসে। এছাড়া মামলার অন্যতম আসামি মাওলানা আব্দুস সালামের দেয়া জবানবন্দিতে উঠে আসে হাওয়া ভবনে বসে তারেক রহমান, হারিস চৌধুরী সহ অন্যদের সঙ্গে বৈঠকের বিষয়টি। এছাড়া তৎকালীন শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসায় হামলার বিষয়ে বৈঠক করার কথা স্বীকার করেন মাওলানা সালাম। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, মামলার আলামত নষ্ট করা, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা না করে উল্টো আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জে প্রমাণ হয় তৎকালীন সরকারের মদত ছিল ঘটনার পেছনে। যেটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, সন্ত্রাস এবং রাষ্ট্র সেদিন একাকার হয়ে গেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তখন প্রতিমন্ত্রী ছিলেন, সুতরাং এই প্রতিমন্ত্রী যে মন্ত্রণালয় থাকে সেই মন্ত্রণালয়কে পূর্ণ দায়িত্ব থাকে কিন্তু প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই কেউ কিন্তু এর দায় এড়াতে পারেন না। তিনি আরো বলেন, ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনী আরো আন্তরিক হলে এই মামলার বিচার আরো আগেই শেষ করা সম্ভব হতো। এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত না হয় ছিল তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এটাই কিন্তু আইনের কথা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বুধবার 21 আগস্ট মামলার রায় নিয়ে নেতাকর্মীদের সতর্ক সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেলে রাজধানীর মীর হাজিরবাগে আওয়ামী লীগের প্রচার ও জনসভায় তিনি এ নির্দেশ দেন। সবাই সতর্ক থাকবেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ন্যায় বিচার আমরা দাবি করছি, না সততা যদি কোথাও করতে যান জনগণ প্রতিরোধ করবে। রাজনৈতিক আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কর্মসূচি শেষ হয়নি, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন ওয়ারে ওয়ারে এই গণসংযোগ অব্যাহত থাকবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার এর সঙ্গে বিএনপিকে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, তারেক রহমান সহ বিএনপি নেতারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আবারও ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। প্রকৃত আসামিদেরকে বের করে নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করা উচিত ছিল, তা না করে কি করলে সরকার? তারা রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনাব তারেক রহমান সাহেব এবং আব্দুল সালাম পিন্টু সহ অন্যান্যদের বিএনপি নেতাদেরকে মধ্যে জড়িত করলেন। আমি হলফ করে বলতে পারি যে জনাব তারেক রহমান আমাদের, আব্দুল সালাম পিন্টু, তারা আব্দুল সালাম বাবর আমাদের বিএনপির কোনো লোকই এর মধ্যে জড়িত ছিল না। যে কোনো হত্যাকাণ্ডের একটা মোটিভ থাকবে, সেই এই মোটিভটাতে বেনিফিশিয়ারি কে হয়েছে? আওয়ামী লীগ হয়েছে। সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে মামলায় জড়িয়েছেন। সকালের সময় আরো থাকছে, দুর্গাপূজা উপলক্ষে শারদীয় সাজে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো, শাখা সিঁদুরের খোঁজে পুরান ঢাকায় ছুটছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা
স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক। গতকাল দুপুরে হাসপাতালে বেগমজার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আজ বিকেলে প্রথমবারের মতো 5 সদস্যের মেডিকেল বোর্ড অসুস্থ বেগমজিয়াকে দেখবেন বলেও জানান তিনি। এদিকে মঙ্গলবার থেকে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 9:15 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবজেল ঘোষণা করা 612 নম্বর কেবিনে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে যান হাসপাতালের পরিচালক ও তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সহ 2 সদস্য। প্রায় 30 মিনিট বেগম জিয়ার শারীরিক নানা খোঁজ খবর নেয়ার পর বেরিয়ে আসেন তারা। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক জানান বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, উন্নত চিকিৎসা দেওয়া হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আর এই চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই সম্ভব। সকালে আমরা গিয়েছিলাম ওনার ওখানে এবং ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলাম। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, কোনো অবনতি হয়নি। ওনার ফিজিওথেরাপি ব্যবস্থা করা হয়েছে। যদি ওনাকে উন্নত মানের চিকিৎসা দেওয়া যায় আমরা ওনার অনেকটাই সুস্থতা আশা করছি। সোমবার রাতে চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সনের কেবিনে গিয়ে তার সকল শারীরিক সমস্যা রেকর্ড করে এনেছেন বলেও জানানো হয়। এছাড়া বুধবার বিকেলে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সব সদস্যরা বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন বলেও জানান হাসপাতালের পরিচালক। 4টার পরে ইনশাল্লাহ মেডিকেল বোর্ড আবার ওনার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। বোর্ডের কিছু সদস্য তাকে দেখেছেন এবং তার সাথে কথা বলে তার যাবতীয় ইতিহাস সব অতীতের চিকিৎসা আমার বোর্ডের সদস্যদের কাছে পৌঁছে। 6 অক্টোবর চিকিৎসা দেওয়ার জন্য পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক মামলার বৈধতা নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কাল্পনিক মামলা বন্ধে তদন্তের নির্দেশ দিলেও বেঞ্চের কনিষ্ঠ বিচারক রিটটি খারিজ করে দিয়েছেন। বিএনপির আইনজীবী বলছেন, কাল্পনিক মামলা তদন্ত হলে এক্ষেত্রে সতর্ক হবে পুলিশ। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, 2-1টি ঘটনার জন্য সব মামলাকে কাল্পনিক বলা উচিত নয়। বিএনপির দাবি, গত 1 মাসে সারাদেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 4,000 মামলা হয়েছে, যে মামলায় আসামির সংখ্যা প্রায় 87,000। তাদের দাবি, কোনো কোনো মামলায় মৃত ব্যক্তি এবং বিদেশে অবস্থান করা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এসব মামলাকে কাল্পনিক দাবি করে মামলা বন্ধে হাইকোর্টে যান বিএনপির আইনজীবীরা। মঙ্গলবার শুনানি শেষে কাল্পনিক মামলার বৈধতা নিয়ে দ্বিমত পোষণ করেছেন উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কাল্পনিক মামলার বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে তদন্তের নির্দেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি বিএনপির আইনজীবীর আবেদন খারিজ করে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, 1-2টি ঘটনার জন্য সব মামলাকে কাল্পনিক বলা যুক্তিসঙ্গত নয়। এই সমস্ত মোকদ্দমাতে নর্মালি যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারাই এগুলোতে অংশগ্রহণ করে। সুতরাং পুলিশ অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের যারা কর্মী তাদেরই আসামি করে। সেক্ষেত্রে 2-1 জন আসামির নাম যদি ভুলক্রমে মৃত ব্যক্তির এসে যায়, সেটা তো তদন্তের সময় বাদ দেওয়া হবে বা চার্জশিটে বাদ দেওয়া হবে। তার জন্য এই ঘটনাটাকে তার একটা বানোয়াট ঘটনা বলা যাবে না। বিএনপির আইনজীবীরা বলছেন, উচ্চ আদালত একমত না হলেও গায়েবি মামলা করার ক্ষেত্রে এখন পুলিশ আরো সতর্ক হবে। এই মামলাগুলো যে মিথ্যা মামলা, এই সে ব্যাপারে পুলিশ যারা আছেন, পুলিশ কর্মকর্তা, তারাও সতর্ক, যেহেতু এখানে পুলিশের ভাবমূর্তি। যেহেতু 2 বিচারপতি গায়েবী মামলার বিষয়ে একমত হতে পারেননি, সেহেতু বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে এবং প্রধান বিচারপতি তৃতীয় একক বেঞ্চ নির্ধারণ করে দিবেন। ওই বেঞ্চে নির্ধারিত হবে কাল্পনিক মামলার ভবিষ্যৎ, এমনটাই জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ভোটের খবর। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর আর কখনো ফেনী এক আসনে জিততে পারেনি আওয়ামী লীগ। তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এবারের নির্বাচনে আসনটিতে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দল। অন্যদিকে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেন না বলে জানালেন তার বাড়ির আসনের বিএনপি নেতারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মন্নার রিপোর্ট।
ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাগলনাইয়া এই তিনটি উপজেলার দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে ফেনী এক আসন। এই আসনে ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়া ৬ বার নির্বাচিত হয়ে ২বার আসন ছেড়ে দেয়ায় তাঁর ছোট ভাই সাইদ ইস্কান্দার উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। গত ১০টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২বার তাদের দখল রাখতে পারলেও ৭৩ প্রথম সংসদ নির্বাচনের পর এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। সবশেষ মহাজোট প্রার্থী জাসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনটি তাদের ঘরে তুলে নেয়। তবে এবার এখানকার ভোটাররা চাচ্ছেন এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি তাদের প্রত্যাশা পূরণে সফল হবেন। সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না, নিরাপদে মানুষ বসবাস করতে পারবে, এই ধরনের একজন যোগ্য প্রার্থী আমরা আশা করি। সকল সরকারের উন্নয়নের দিক বিবেচনা করে আমি নতুন ভোটার হিসেবে আগামী সংসদ নির্বাচনে ভোট দেব। এদিকে এখানকার বড় দুই দলের নেতারা বাবার ভিটা ও উন্নয়নের পক্ষ নিয়ে পরস্পরের বিরোধিতায় অনড়। এই এলাকার মানুষ বেগম জিয়াকে ভালোবাসে, তাই বেগম জিয়াকে ভোট দিবে। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে বেগম জিয়াকে, বিপুল ভোটে এই এলাকা থেকে বিজয় করবে ইনশাল্লাহ। একজন প্রধানমন্ত্রী এলাকা যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিছুই হয় নাই। আমাদের সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের কারণে, এই ব্যাপক উন্নয়নের কারণে আমি বিশ্বাস করি এই এলাকাবাসী, এই ফেনী এক নির্বাচনী এলাকার মানুষ আমাদেরকে নৌকা ভোট দিয়ে আবার বিজয় করবে। এই আসনে দশম সংসদ নির্বাচনের পর ৪২,৩১ জন নতুন ভোটার যোগ হয়ে এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০,০০৪৪৪ জন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। রাজধানীর বংশালে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ইসমাইল হোসেন নামের এক গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। নির্যাতিত ওই কিশোরী গৃহকর্মীর নাম বৃষ্টি খাতুন বলে জানায় পুলিশ। ৩ মাস আগে বৃষ্টি গুলিস্তানের একটি জুতার দোকানের কর্মী ইসমাইল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। এর কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় ইসমাইল ও তার স্ত্রী নাদিয়া বেগম বৃষ্টিকে নানাভাবে নির্যাতন করত বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাদিয়া বেগম বৃষ্টিকে লাঠি দিয়ে বেদম পেটায় ও গায়ে গরম পানি ঢেলে দেয়। এতে গুরুতর আহত হলে প্রতিবেশীরা বৃষ্টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনা জানাজানি হলে খবর পেয়ে পুলিশ গৃহকর্তা ইসমাইলকে গ্রেফতার করে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণ গণনা। এর মধ্যে লাল সাদার বাসন্তী রঙে শারদীয়ার চিরন্তন রূপ তুলে ধরে সেজেছে রাজধানীর ছোট বড় বিপণী বিতানগুলো। অনেকে আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, পাশাপাশি শাখা সিঁদুর চন্দন সহ আনুষঙ্গিক দ্রব্যের খোঁজে পুরান ঢাকার শাখারি বাজারে ছুটে আসছেন ধর্মাবলম্বীরা। হাসান সাফাইতের রিপোর্ট। শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই সময় দেবীকে বরণে পোশাকে লাল সাদার সনাতনী সাজ তো থাকবেই, সঙ্গে থাকা চাই আধুনিকতার ছোঁয়াও। শারদোৎসবের চিরন্তন আবহ তুলে ধরে এভাবেই নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে রাজধানীর ছোট বড় বিপণী বিতান। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দেশি বুটিক হাউসগুলো। ক্রেতা দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে চোখে পড়ার মতো। পাঞ্জাবি হতে পারে, মানে ওয়ান পিস হতে পারে, কিংবা থ্রি পিস হতে পারে। বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য, ওইগুলো আমরা তুলে ধরি। দেশি যে সুতি পোশাকগুলো, এটাই আমরা বেশি কিনি। একটু বেশি ব্রাইট কালারগুলো আমরা খুঁজতেছি, যেখানে লাল থাকবে, হলুদ থাকবে। বেচাকেনাটা এখনো হালকা শুরু হয়েছে, তবে সামনের দিকে ওদের সপ্তমী অষ্টমী পর্যন্ত আমাদের পুজোর বেচাকেনাটা চলবে। ব্যবসায়ীরা জানান, পূজায় নারীদের পছন্দের শীর্ষে শাড়ি। তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বসবাস বেশি থাকায় পূজার কেনাকাটায় নারীদের বেশি আনাগোনা পুরান ঢাকার শাড়ির দোকানগুলোতে। পুরুষের জন্য ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবিও কিনছেন অনেকে। পূজা উপলক্ষে আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে আসলাম। বাচ্চাদের জামা কাপড় আর শাড়ির দোকান থেকে কাতান শাড়ি কিনছি, টাঙ্গাইলের শাড়ি কিনছি। আমাদের এখানে হিন্দু কাস্টমারটা অন্য অন্য জায়গা থেকে একটু বেশি, কারণ এখানে আছে তাঁতি বাজার, শাখারি বাজার, বাংলা বাজার, লক্ষ্মী বাজার। এখন আমাদের অনেক ভালো বেচা কেনা। পোশাকের পাশাপাশি পূজায় নারীদের অন্যতম অনুষঙ্গ শাখা ও সিঁদুর। এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্র কিনতে অনেকেই ভিড় করছেন শাখারি বাজার ও এর আশেপাশের দোকানগুলোতে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ১৪ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঘটনার দায় এড়াতে পারে না তৎকালীন সরকার, মত বিশ্লেষকদের। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রত্যাশা আওয়ামী লীগের, রায় ভিন্ন খাতে নিতে বিএনপিকে জড়ানোর অভিযোগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক, আজ তাকে দেখবেন ৫ সদস্যের মেডিকেল বোর্ড।
কাল্পনিক মামলার বৈধতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ, সংবাদ সম্মেলন করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হট্টগোল। এবং অব্যাহত লোকসানে ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে পাট চাষ, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি, সরকারি প্রণোদনা দেওয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সমসংবাদের সকল খবর দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।